আমি আপনাদের মাঝে আপনাদের সেই রিকোয়েস্টেড গজল পরিবেশন করব। বারাইপুরের বাস্তব ঘটনা সাবানা কেন মরল, তো একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে তো সেই মেয়েটাকে বিয়ে দিয়ে তার পরিবার তার আব্বা জান আম্মি জানের মধ্যে যে কষ্ট হয় এবং পনের টাকার কারণে কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। ওই ও খোদা গো এই দুনিয়ায় গরিব তুমি করো না, আর যদি তুমি গরিব করো বেটি ঘরে দিও না, পন পথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, চেচেরা কেটে যায় চোখে দেখো মাসে না, তো বারে পুরের এক সুন্দরীর বাপ ছিল রিক্সাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা, বারে পুরের এক সুন্দরীর বাপ ছিল রিক্সাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করত দুবেলা, মেয়েকে ভালোবাসত এত মেয়েকে ভালোবাসত এত ফরমাত বেশি করত না, পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা, বয়স যখন ষোলো হলো বিয়ের তরে হয় কথা, সোনার পরে দর্জির সাথে হলো তার পাকা কথা, তো নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা, তো বিয়ের দিন ভাই যায় হাত পেতে সে চাইবে না, পাত্র পক্ষীর সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না, তো বিয়ের দিনে সাজে কোনে যখন সাবা ওই গরিব পিতা কে দেখে দে বলে শোনো না, তোর বাপকে খোদা কেন গরিব করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে, আল্লাহ তোকে যেন রাখে মাসু খেতে, গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবা, তোর লখনা দেখে যেন কোন কাজে তুই কাঁদলে মায়ামার বুকেতে বাজে, গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবা, বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির পিঠেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে, বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির পিঠেতে,
শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা শাশুড়ি বলে তোমাদের তরে রান্না ঘরে বিছানা তো কেন রান্না ঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না তো রিক্সাওয়ালা তোর বিহলে মেয়ের কান্না শুনবে না সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলবো না নতুন মেয়ের সঙ্গে দেখা রিক্সাওয়ালার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কি আছে তো কেঁদে বলে রিক্সাওয়ালা কেঁদে বলে রিক্সাওয়ালা লোকের সামনে বলো না বুকটা জোর যাবে ফেটে যদি শোনে সাবানা রিক্সাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন তো কেঁদে বলে রে রিক্সাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা কেঁদে বলে রে রিক্সাওয়ালা ও গো আমার আল্লাহ তাআলা আজকে আমি বুঝেছি আজকে আরো কি বলছি বলে যোগ সহকারে শুনবেন বলে কোন যত দিন না দেব পানি হে থাই খাব না সান্তনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা সান্তনা দেব মনকে হারিয়ে গেছে সাবানা তো সাবানা আব্বা জান প্রতিজ্ঞা করলেন যে যতদিন আপনি টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিটেতে উঠবে না তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বা ভিটেতে ওঠে না দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বা ভিটেতে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে শয়নি জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায় তো বাপের কথা মনে হলে ডুকরে কাঁদে সাবানা স্বামী বলে পণ না দিলে তুই বাপের পিঠে যাবি না তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানে সাবানা কি করেছে গভীর রাতে শোনো করুণ ঘটনা তো গভীর রাতে সাবানা খুবই অভিমানে কি করেছে একটু মনোযোগ সহকারে শুনবেন গভীর রাতে সাবানা ঘুমোতে কেউ উঠে সিলিং ফ্যানে লাগিয়ে দৌড়ি পারাকে কাটে বলে গরিবের বাচ্চার বেঁচে কি
হবে বাবা মার রিকশাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার হবে গলাতে দড়ি দিয়ে গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে বাপের মুখ দেখায় হলো না রে বাপের মুখ দেখায় হলো না স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সহিতে পারে না বাপের মুখ দেখায় হলো না রে বাপের মুখ দেখায় হলো বারাইপুরে রিক্সা চালায় সাবানার বাপু ঠিক চা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত বারাইপুরে রিকশা চালায় সাবা বাবা ফটিক চা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বরাত তো ভাগ্য লোকি লটারিতে টাকা সেদিনই মিলেছে আর টাকা নিয়ে মিরতরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পর হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি বিবি জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিক্সাওয়ালাকে বলে সোনারপুরে ভাড়া চলো সোনারপুরে ভাড়া চলো গলায় দড়ি দিয়েছে বধূটাকে রিক্সা করে নিয়ে যাব মর্গেতে ওই সোনারপুরের মোড়েতে রিক্সা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের মোড়েতে ঠিক রিক্সা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গো মা জ্যান্ত দেখা দিলি না কি জ্বলনে জ্বলে ছিলি তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে মনের টাকা নেব না তো ও খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি যদি তুমি গরিবি করো বেটি ঘরে নিও না জানাজার সারিতে দাঁড়িয়ে রিক্সাওয়ালা বলে যায় গরিব বলে আমার বেটি অভিমানে চলে যায় আদর করে আমি কবু ডাকেনি শাশুড়ি শাশুড়ি ওর মা হতে পারেনি নূরারে ফিনি দিল কাঁপায় তোর লেখনি নূরারে দিল কাঁপায় তোর লেখনি ধার বাকিতে বাগিতে কার বিয়ে দিয়ে
নূরারে ফেনে দিল কাঁপায় তোর লেখনি নূর আরে দিল কাঁপায় তোর লেখনি আমার গজল শুনে আপনাদের যদি ভালো লাগে আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানে সবাই আমাকে সাপোর্ট করবেন তো আমার চ্যানেলটির নাম